রতন আমার নাম আমরার ভালোবাসায় দেখো ব্যক্তির ঘুম হারাম সবার খালি একটাই কথা আমার মতো বেড়ার এত সুন্দরী বউ ক্যারে 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 পড়ার টেবিলে জানলা দিয়া কুকিল খালি কুহু কুহু ডাকে আমার মতো সুন্দরী কন্যার বিবাহ হয় না কেরে কিন্তু তুই যখন ফদ্দর লইয়া কোন এক জায়গায় যাইবি মানুষে কি দেখবো জানো তুই চকদির মানুষে কইব ওই দেখ গুবরে ফদ্দ ফুল তাইলে পীর মার এন্টি পাওয়ার কখনই ওদের উপর খাড়ন লাগবো হেডে ঠিক আছে না বলতে চাইলে জোর করব না না ওই তকদির ভাই আইছিল আমি কি ডাক্তার আপনার ঘুমায় না তো আমি কি তা করবাম বুঝো না কি তা করবা না তোমার এই মন খারাপ করা চেহারা দেখিয়া বাইরে যাইতে ইচ্ছা করতেছে না ইচ্ছা না করলে যায় না তুমি কি বুঝলা গেছো কোন ব্যাপারে জানি ওই যে তোমার কাস্টিমে আমার জয়েন দেওয়ার ব্যাপারটা তুই তোর বউরে বাপের বাড়ি ফাটাইয়া হ্যাঁ তামাম দুনিয়াটারে নিজের হরু বাড়ি বানানোর চেষ্টা করতাছস যা 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 তুই অন আর একটা রিক্সা ভাড়া করিয়া খালতো বন্ধে লইয়া ঘুর কোনো অসুবিধা নাই জন নাই তুই করিয়াল চচ ওইটা আমি মাফ করে দিছি যা অপরাধ ক্ষমা করবার হয়েছে বিচারক হয়েছে জজ সাহেব হয়েছে বাগান দে রে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসলে আমি আমার খাস টিমে লয়ে লইলাম সত্যি কইছো থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ও গাওত ভরে নাই পাল বসছে ইমোশনাল হয়ে গেছিলাম বুঝছো আচ্ছা দেখ বাদ দাও তোমারে একটা কথা কই মুশকুলি তো কোনো ব্যাপার না ভাই তোমার কাজ টিমে জয়েন করার লেগা তুমি যদি আমার এই স্পিড ক্যাম জান দিয়া লাইতে কও এটা আমি দিয়া দিয়া আচ্ছা ঠিক আছে আপনি এখন বাড়ি যান বাড়ির যে কাপড় সব বদলান ঠান্ডা লেগে যাবো গা আর বিকেলবেলা আপনি আমার ফোন দিয়েন ফোন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াও বেবি ওয়াও আমি তোমার বিকেলবেলায় ফোন দিয়াম আমার টিমে জয়েনের লিখা মানুষ এরকম ফাগল ব্যাপারে ওয়াও বেবি ওয়াও নতুন দেখতেছি হাইজান হকলে এই গ্রামে আইসি তো বাইর পরিচয় কিতা কই থাকুন কার বাইতাইছ আমরা রসিয়ত কাম কিতা কাম তো এখানে আসুই আমি অনেকক্ষণ এখানে খারা খেড়ে একখান জ্ঞানী গুণী মানুষ বিচারিতেছিলাম আপনারে দেখে আমার মনে হলো আমি আমার কাঙ্ক্ষিত মানুষের পাইয়াছি আপনি পারবেন আমার অনুসন্ধানে সন্ধান করে দিতে আপনি তো দেখতেছি বিরাট জ্ঞানী গুণী মানুষ মানে ঠিক জিনিসটা ধরেছেন আপনার কিভাবে উপকার করবেন পারি ভাইজান দেখুন সে এই সেমিনারে কি আপনার গ্রামে দেখছুন দেখছি তো কিতা করছে সিরি বাড়ি থেকে বাঁকছে নাকি চুরি চিন দেখুন হ্যাঁ নাকি কারো জামা নিয়ে বাঁকছে না না ভাইজান এটা কিছুই করে নাই তাইলে আপনি সিরি রে খুঁজতেছেন কে রে আছে ভাইজান
আছে, পরে সময় সুযোগ মতো আপনারে আমি সবকিছু খুইলা কইয়াম। আপনি তার আগে কইন আপনি কি আমার এই সন্ধান দিবার পারবেন? আরে পারতাম না কে রে, অবশ্যই পারবাম। আমরা রশিয়ার দক্ষিণে, দক্ষিণে শেষ মাথা, এটা সুলবার বাড়ি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা আছিল। বলা ভাই, আমি রাজু। কোন রাজু ভাই? রাজু আপনি আমারে চিনলেন না? সেদিনে তো আপনার সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল করছি। ও আচ্ছা আচ্ছা। আমার আর একটা পরিচয় আছে, আমি ওই যে সুমার ভাই। ও মনে পড়ছে, কি করুন যায়। তো জুয়া খেলা এখনো চলে না সারসস? না ইটা চলে না। গুড, ভেরি গুড। সারসস করে বিটাপাটি ব্যাগ গেছে গা? না এখনো যায় নাই, ওইটা নিয়ে একটু সমস্যা আছে। কীটা সমস্যা? না সমস্যা হয়েছে কি ভাই জান, যে আমার বোন সুমা ওর একটা বিয়ে ঠিক করে এলছি, খুবই সুপাত্র, মেলা টাকা পয়সা, এলাকার মান সম্মানও ব্যাপক। ইয়ে একটু বয়স বেশি তো, হের লিগা সুমা রাজি হইতেছে না। এর মধ্যে আমি আবার 2 লাখ টাকা নিয়ে আনিছি বন্ধকি জমিগুলো সারামো এই জন্য। আচ্ছা, বুড়ে বেড়ার লগে বিয়া ঠিক করছস, 2 লাখ টাকা খাইছস, এখন আমার কাম কোনটা? আমি কিতা করাম? আপনি যদি একটু সুমারে কুয়া টুয়া রাজি করাই দিতেন। তোর জুয়ার টাকা উদ্ধারের লেগা আমি সুমারে বুঝাইম, সুমারে একটা বুড়ে বেড়ার লগে বিয়া করানোর লেগে রাজি করাইম, তুই আমার ইত্যা মানুষ মনে করছস? আচ্ছা খারা, তোর ব্যবস্থা করতেছি। বদের ঘরের বদ বনিরে বেজ বাড়ছাস, আর হেন লেগে আমার হেল্প নিবার করুন যা, মানুষ আমার কি মনে করে? হ্যাঁ তকদির বলছেন? আপনাকে না, আমি পদ্ম। এক মিনিট হোল্ড করুন, আমার মোনাজাত কল হচ্ছে। সোহেল বাবাজি তুমি আসছো? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা তুমি কেমন আছো? জি আব্বা ভালো। আসলে হয়েছে কি, আম্মার শরীরটা ভালো না, এই জন্যে। তোমার আম্মা এখন কেমন আছে? জি আছে, এখন মোটামুটি আছে। ও ঠিক আছে, তুমি ঘরে যাও, রূপালি আছে, আমি একটু বাজারে যাই, মানে জামাই বাবাজি আসছে, একটু ভালো মন্দ খাই, যাও যাও। জি আব্বা। হ্যালো, আপনি কি বদ্ধ উন্মাদ? কিরে আমি বদ্ধ উন্মাদ কিরে, কেন ওই কথা বলতেছেন? আপনি হিরু ভাইকে কি বলেছেন? হ্যাঁ বলেছি, আমি বলেছি আমার বুদ্ধি বিবেচনা যেটা সঠিক আমার মনে হয়েছে আমি সেটাই বলেছি। তাহলে আপনার জন্য আমার একটা পরামর্শ হচ্ছে, আপনার বুদ্ধি বিবেচনা আপনি শুধুমাত্র আপনার নিজের কাজে লাগাবেন, অন্যের জন্য ব্যাপারটা হানিকর হতে পারে। না না, আপনি এখন আমাকে যে কথাটা বলেছেন সেটা বিরাট গুরুত্বপূর্ণ কথা, কিন্তু বিষয় হচ্ছে কি, মানে আমি গভীরভাবে খেয়াল করে দেখেছি আমার বুদ্ধি বিবেচনা আমার জন্য খুব একটা কাজে লাগে না। এই বুদ্ধি বিবেচনা অন্যের ক্ষেত্রে বেশি কাজে লাগে, সেই কারণে আমি আমার বুদ্ধি বিবেচনা বলতে পারেন যে সবাইকে মিলিয়ে বেড়াই, এক ধরনের সোশ্যাল সার্ভিস বলতে পারেন। হ্যাঁ আপনার সেই সোশ্যাল সার্ভিসটা আপনি আর করবেন না, কারণ আমার মনে হচ্ছে সেটা কারো কোনো কাজে আসছে না।
কেমন আছো রূপালি? বালার থাকতো দিলেন কই? কেন, আমি আবার কিতা করছি? কিতা করছো হেটা আপনি জানেন না? আমি জানি না, সত্যি জানি না কিতা আমার অপরাধ, আমি কি করছি? ইস, আবার সিনেমার ডায়লগ মারতেছে কে রে? আপনি একটা মাইয়া লইয়া রিক্সায় ঘোরাঘুরি করেন নাই? হ্যাঁ করছি। দেখছুনি ঢিল লজ্জার মতো আবার স্বীকার করতা শুইন? কাউরে লইয়া রিক্সায় ঘোরার মধ্যে লজ্জার কি আছে আমি কিন্তু বুঝতে পারতাছি না। এমন তো না যে আমি কাপড় না ফিন্দায় রিক্সা চড়ে ঘুরতাছি। খবরদার কথা ঘুরাইবেন না, আপনার খাসতত আমার জানা আছে। আপনার কাম হইতেছে কথা ঘুরাইয়া আসল বিষয় থুইয়া অন্য বিষয়ে আজাই রেখা সালফারা। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথাই কইতাম না, তুমি কও, তোমার যা কওয়ার আছে তুমি কও। আমি বুঝতেছি আপনি আমার উপরে বিরাট পরিমাণ রেগে আছেন, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি আপনার মাথাটা ঠান্ডা করুন। আপনি এখন রেগে আছেন তো যে কারণে এইসব কথা বলতেছেন, কিন্তু মাথা যখন ঠান্ডা হবে, আপনি যখন নিরিবিলি থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আমার আমার উপরে আসলে কত কত বড় অফিসার করছেন। আমার এই চোশাল যে মাইন্ডটা, হ্যাঁ আমার যে সামাজিক সেবক মনটা, সেই মনটার উপরে আপনি একটা অত্যাচার করে ফেলছেন, এবং সেটা নিয়ে আপনাকে কিন্তু অনুশোচনা হবে। যাই হোক, আমি একটা জিনিস কিন্তু অবশ্যই বুঝতে পারতেছি যে আপনি আমার সম্পর্কে এই কথাগুলো যে বলতেছেন সেটা আপনার নিজের মনের কথা না, এটা আসলে আপনার এই কথাবার্তার পেছনে আসলে হিরুর কুপ্রভাব আছে। তকদির ভাই, আমি আপনাকে যা বলেছি সজ্ঞানে বলেছি, কারো কোনো প্রভাবে পড়ে বলিনি। ফদ্দ, আপনি হিরু সম্পর্কে কিছুই জানেন না, হিরু পরিষ্কার কালুচ্চা, সে একটা বদমাইশ, সে একটি ফ্লেবয়, সে একটা কাটা, সে সেরিয়ানগ মানে মেয়েরার মন নিয়ে সে ফিং ফং খেলে। দেখুন আমার মন কোনো পিং পং বল না, সেটা নিয়ে আমি কাউকে খেলতে কোনো অধিকারও দেইনি। আর তাছাড়া তগির ভাই, এর মাঝে হিরু ভাই ভালো নাকি খারাপ সে কথা কেন আসছে? আরে প্রশ্নটা তো আসবো, মনে করেন আপনি হিরুর সঙ্গে মিলামিশা করতেছেন, হ্যাঁ কথাবার্তা বলেন, উঠা বসা হইতেছে, তো একটা লোক আসলে কেমন সে কি ভালো না মন্দ মিলামিশার আগে সেটা জানা না জরুরি না? প্লিজ তগির ভাই, আপনি আপনার সোশ্যাল সার্ভিস বন্ধ করুন, আমাকে আমার মতো থাকতে দেন প্লিজ। হ্যালো হ্যালো, কেডা ফেসলা গেলছে, মায়া কেরা? কোন মায়াটা আবার? আমার খালতো বোন, আমার বাড়িতে বেড়াই বেড়াইছে। এটা আবার কোন খালতো বোন? আমি তো আরে কোনোদিন দেখছি না। আমার ফ্যামিলির কয়েকজন রে চিনো তুমি? আমার মায়ের মুখটাও যে তোমার ঠিক মতো মনে আছে কিনা সেটাও সন্দেহ। আমার ফ্যামিলির কারো প্রতি যে তোমার কোনো ইন্টারেস্ট আছে সেটাও আমার জানা নাই। হঠাৎ খালতো বোনের বেড়াইতে আবার কি দরকারটা পড়লো? এটা তুমি কেমন কথা কইলা, মানুষের বাড়িতে মানুষে বেড়া বেড়াইতো না? বেড়াইতেছে ভালো কথা, আপনার কি লিগে হেরে রিকশায় করে ঘুরন লাগবো? সে রশিয়া গ্রামটা ঘুরে দেখবার চাইলো, আমি ঘুরায় দেখাইলাম। সে যা যা কইবো আপনার তাইতেই করন লাগবো কে রে? আপনি কি আর গোলাম হইছুন? দেখুন আপনার এই সাজাইন্না গল্ফের তরকারিতে শাকের সেকলা মাছ বেশি হয়ে গেছে। এখন যদি আপনি শাক দিয়ে মাছ ডাকতে চান তা কইলাম পারবেন না। আপনি কি তা মনে করছেন? আমি কিচ্ছু তা বুঝি না, আমি ফোন করলাম না ফোন ধরিন না, আমার লগে ঠিক মতো কথা কইন না, আমি কি দুধের আবু যে এইটার মানে আমি বুঝি না? রুফালি তুমি এসব কি শুরু করলা? ওই মাইয়ারে আপনি অক্ষণ বাসার থেকে বাইর করবেন। পাগলের মতো এসব কি বলতেছো তুমি? যেটা কইতেছি সেটা করেন, এটা সম্ভব না, জীবনেও সম্ভব না। কি জীবনেও সম্ভব না? না সম্ভব না, সে আমরা বাড়ির মেহমান, মেহমানকে গর থেকে বাইর করে দেয় না। তুমি আমার লাগে চলো, যা দেখো তুমি যা ভাবতেছো তার কিছুই না।
ওই মাইয়ার এ বাসাতে বাইর না করলে আমি জীবনে ওই বাসাতে যাইতাম না। এটা তুমি কেমন কথা কও? এটাই আমার স্পষ্ট কথা। তুমি একবার খালি আমার লগে চলো। আমি কইছি না ওই মাইয়ার এ বাইর না করলে আমি যাইম না। এইটাই তোমার শেষ কথা? হ, এটাই আমার শেষ কথা। তাহলে আমারও শেষ কথাটা শুনে রাখো, জান্নাত আমগো বাড়ির থেকে যাইব না। ও যতদিন খুশি থাকবো তার খালার সেবা যত্ন করবো। আর একটা কথা শুনে রাখো, সেটা হলো মেহমান হইতেছে ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মীরে ঘর থেকে বিদায় করে দেওয়ার শিক্ষা আমরা পাই নাই। ব্যাপার কি তা? আপনি নায়ক রাজ্জাক সাজ্জা ইয়ান ও সিনেমার লাইন তবদা মারে বইরি শুনকে রে, কি তো হইছে? না এমনি এম বাই মাইনে আপনি হোর বাড়িত ফিরে নিতে যাইতেন না? ও যাইতাম না কারে, যামু তো। ও যাই বাইন, তাহলে ও হনো বাজারে গেছু নেকে রে। আমি তো রেডি। আপনার মাথা হুদ্দা গোবর। গোবর মানে? মা কি তা কয়, ফিরার কি জামাই এম্বা এম্বা যা, এই হুদ্দা তো যা, খাইলা তো যা। হ্যাঁ তাহলে কেমনে যায়? শিরে বুঝে না কি চুবুকাটা। হ্যাঁ সব কিছু আমি শেয়াই দিতাম, আমি বুঝ জ্বালছি, আমি জেনে শুনে বিশ করেছি পান, জীবন আমার এমনি শেষ হইব। কেম ভাই, এম ভাই, কেম ভাই, আবার কই কেম ভাই, এম ভাই না মানে যাবো কেম ভাই, আবার কই যাবো কেম ভাই। তাহলে আমি কি করবা? আমি বুঝ জ্বালছি, আমার জীবন ডাফনে তেজ পাতা বানাইল বাইন। বুঝি না আমি কেন তোমার জীবন তেজ পাতা বানায় হলাম, তুমি তো আমার জীবন তেজ পাতা না মানে। আপনি কি তা কইলেন? আপনার কি আমার প্রতি এই বিশ্বাস যে আপনার জীবনটা আমি তেজপাতা বানায় অ্যালবাম? না না আমি কই নাই তো। তাহলে এই কথা কেডা কইল? আপনি সারা ইয়ানো আর কেডা আছে, জিন ভূত ভূতে কইছে? না না ওই তকদিরে কইতেছিল। কি তা তকদিরে কইছে? তকদিরে কি তা কইছে? কইছে তোমারে বিয়া কইরা আমার জীবন নাকি শেষ। ফিরমা আমি আয় ফরছি, আমার দুঃখের দিন শেষ, আমার হন সুখ আর সুখ, আমি তো আপনারে ফাইলছি। আয়া যখন পড়ছস ঈদ বিত না কইরা টিপ মেরা বইয়া থাক, তুই যে সেল সেলে ভিতরে ঢুকলি পারমিশন নিছস? ভালোবাসার মানুষের উপেক্ষা আর সহ্য করবার পারতেছস না না? ভালোবাসার মানুষের অদৃশ্য একখান দড়ি দিয়ে বাইন্দাও রাখুন লাগে, তখন সেই মানুষটা জেহেনি যাক, লাইন পারালে দড়ি টান পড়ব। এইবার আমারে কসে এটা কিসের দড়ি? ভালোবাসার দড়ি। এই তো ধৈরাল চোস, আপনি সব কথা জানলেন কেম ভাই? আমারে তুই কত দেখি, আমি যদি এইটা না জানতাম তুই কি আমার কাছে আইতি? তোর সাথে আমার কোনো সিন পরিচয় নাই, তারপরেও আমি সব কিছু জানি বললেই তো তুই আমার কাছে আইসোস। ফিরমা আমার সর্বনাশ হয়ে গেছে, ফিরমা আমার স্বামী তখন আমার চায় না, হে আরেক মাইয়া নিয়ে ফুর্তি করে রিক্সায় ঘুরে ঘুরে বেড়ায়, শুনছি ওই মাইয়া বলে তার বাধ্য তাহে। সবই ঠিক আছে। ঠিক আছে কিতা কইতেছুন? কিতা ঠিক আছে? আমার সংসার ভেঙে যাইতেছে আর আপনি কইতেছুন ঠিক আছে?
রতন আমার নাম, আমরার ভালোবাসায় দেখো ব্যক্তির ঘুম হারাম, সবার খালি একটাই কথা আমার মতো বেড়ার এত সুন্দরী বউ ক্যারে 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 বিবাহ